এই যে দেখুন আমি কিভাবে এগুলো করছি। আগুনে বন্দোবস্ত হয়ে গেল, এখন দরকার বেঁচে থাকার জন্য খাবার। আর ডিনারটা সারতে চাই আমি অবশ্য এইখানকার জন্তু। দেখুন আমি আগুনটা কীভাবে সংগ্রহ করে রাখলাম, আগুনটা যদি আমি এভাবে রাখি নিম্নে আমার এক মাস আমি আগুনটাকে রাখতে পারবো। দেখুন এই আগুনটাকে আমি আলাদা লোকে রাখলাম, এবং আমার যেখানে যে আগুনগুলো আছে আগুনের ছাই অবশিষ্ট আমি একটি এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। এবং আমি খাবার আমার প্রচুর খিদে লেগেছে, এবার আমি কিছু খেতে চাই, তার জন্য আমি একটু তার আগে কল করবো, কল বানাবো। নিজের বসবাসের জন্য হয়ে গেল আমার একটা খুব সুন্দর বিছানা, হয়ে গেল আগুন, এবার দরকার আমার জীবন বাঁচানোর জন্য খাবার। খাবারের খোঁজে যাচ্ছি। যাওয়ার ভয় আছে, আকারে ধরতে হবে। যে কোনো সময় যখন এমন পরিস্থিতি হয় তখনই আপনাকে আকারে ধরতে হবে, যে কোনো কিছু আকারে ধরে করতে হবে। ঠিক এই সময় আপনার পায়ের ল্যাকটিক অ্যাসিডটা নষ্ট হয়ে যেতে পারে, এবং আপনি সেন্টার অফ গ্র্যাভিটির ভরে আপনাকে উঠতে হবে। এই যে আমি অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে এলাম, অতি কষ্টে পাহাড়ের চূড়াতে নিচ থেকে উপরে উঠলাম, অনেক ক্যালোরি খরচ হলো, এখন দরকার আমার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন। প্রোটিনের জন্য এখন কিছু করতে চাই, এখানে মনে হচ্ছে কয়েক হাজার বছর আগের পুরাতন রাস্তা, এই রাস্তায় অবশ্য ব্যবহার করতে পারি, এটা দিয়ে আমি আজকে ডিনারের কাজ সেরে ফেলতে পারবো। আমি এটাকে এখান থেকে কিছু শাল ছেড়িয়ে এটা জব্দা করে বেঁধে নেব, বেঁধে নেওয়ার পরে হয়ে গেল আমার সবজি। এবার সবজির সাথে আমি চাই কিছু ন্যাচারাল জিনিস খেতে, এবং ন্যাচারাল জিনিস খেতে হলে আমাকে দরকার প্রচুর পরিমাণ প্রোটিন, সেই প্রোটিনের খোঁজ এখন শিকার। এই গভীর জঙ্গলে কোথায় শিকার করব সেটা আপনারা ভালোভাবে দেখুন। এই যে এটা সাধারণত আফ্রিকার সবথেকে বিস্ময়কর একটা গাছ, এই গাছটা দিয়ে আমরা সবথেকে বেশি ভালো যেটা হয় সেটা করতে পারি কি, যেটা গাছের এই ডগাটাকে ছিঁড়ে খেতে খেতে খুবই, কিন্তু তারপরে খেতে হবে। আর এটা দিয়ে আরেকটা আমার কাজ হবে, এটা দিয়ে আমার শিকারের আরেকটা কাজ হবে, সেটা হলো যে আমি এটা যদি কোনো বন্য প্রাণীর নাকি শুকাইছে যখন তখন অজ্ঞান হয়ে যাবে। এখন আমার কোনো একটা সুড়ঙ্গ দেখতে হবে, শিয়ালের সুড়ঙ্গ, শিয়ালের সুড়ঙ্গ দেখে আমার শিয়াল একটা শিকার করতে হবে। গভীর জঙ্গলে গভীর রাত, এখন এখান থেকে কিভাবে একটা শিকার ধরতে হয় সেটা আপনাকে শেখাবে এই সব জনপ্রিয় সেই ম্যাক। দেখতে পাচ্ছেন যে গর্ত মতন, আপনি কি দেখতে পাচ্ছেন গর্ত মতন, এই যে এখানটাতে আমি আস্তে করে গর্তের সুরঙ্গে পরে দিতে চাই, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এটাতে কেমন একটা কাজ হয়। আমি রাস্তা থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি বাড়ি মারি তাহলে ওখান থেকে দৌড় মারবার কিছু দূর গিয়ে শিয়ালটা অজ্ঞান হয়ে যাবে। ওই দেখুন 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 ওই যে পড়ে গেছে আমার শিয়াল। যেটা প্রথমে করতে হবে আপনার একটা পশু শিকার করে প্রথমে গলায় পোষ মারতে হবে, নাহলে ঠেঙে ধরে তার ঠেঙ্গে দিতে হবে, তাহলে সে একদম নিস্তেজ হয়ে যাবে। অবশেষে পূর্ণ হলো আমার সেই ডিনার একটি বুনো শিয়াল থেকে, খুবই ভালো একটি ভোজ হবে আজ রাতে।
দেখলাম খুবই তাজা মাংস, পশুদের গায়ে দেখছি আবার শক্ত কাটা মতন। আমার হাতে দেখুন কীভাবে লেগেছে, কাঁটাটা একটু সাবধানে রাখতে হবে। এখানটা দেখুন পায়ের নখ, এই নখটা থেকে আমাকে সাবধানে থাকতে হবে। নখটা যদি কোনো রকম আমার গায়ে লাগে তাহলে আমি হয়তো আমার ওখানে ইনসেফটি হয়ে যেতে পারে, তার জন্য আমার এখান থেকে সাবধানে থাকতে হবে। আর এটাকে খেতে হবে, দেখতে হবে যেন আমার গায়ের এর আঁচড়টা যেন কোনো মতে না লাগে। আমি যেখানে